আবার ওয়েলকাম করছি অ্যান্ডক্রাফট থেকে। আপডেট দিতে যাচ্ছি নতুন কিছু কালেকশনের। সো লাইট ব্রাউন কালারের মধ্যে অল ওভার কাজ করা কটন একটা বুটিকসের ড্রেস দেখাচ্ছি। এখন যা দেখাবো সবগুলোই হচ্ছে রেডিমেড কালেকশন, আপনারা জাস্ট নেবেন আর পরে ফেলবেন। খুবই চমৎকার চমৎকার, একদম সামার এবং উইন্টারের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন। তো একটা মেরুন কালার দিয়ে শুরু করে, এখানে একটা মেরুন কালারের মধ্যে অল ওভার কাজ করা ব্ল্যাক এবং মেরুন কন্ট্রাস্টে, ফ্রন্ট সাইডটা এইভাবে কাজ আছে। প্যান্টটা হচ্ছে ব্ল্যাক মেরুনের মধ্যে, পুরোটাই হচ্ছে গিয়ে এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক। এটার প্রাইস ভাইয়া? আচ্ছা, সাইজ অ্যাভেলেবেল আছে, মাত্র 1800 টাকা পাচ্ছেন এই মেরুন কালার ড্রেসটি। হ্যাঁ, আর এই শুধু এইটাই না, মেরুনের ভেতরে আরও অনেকগুলো কালেকশন আছে। আর এর পাশে আরেকটা আছে ব্রাউন এবং গ্রিন কন্ট্রাস্টে, মিডল লাইনটা হচ্ছে গ্রিনের ভেতর, পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক শিফন দোপাট্টা। এটারও সাইজ অ্যাভেলেবেল। প্রাইস কত ভাই এটা? 1550। যা প্রাইস ভাইয়া বলছে আমি আপনাদেরকে তাই বলে দিচ্ছি। এবং অ্যান্ডক্রাফট না, আপনারা বুটিক, এখানকার যত বুটিক্স আছে আপনারা সবাই জানেন, আমার কাজ কিন্তু শুধুমাত্র কালেকশন দেখিয়ে দেওয়ার। ব্লুর সাথে একটা গ্রিন কন্ট্রাস্ট ব্লক উইথ এমব্রয়ডারি। সো এটাও মিডল পার্টটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা এবং শিফনের দোপাট্টা। এটার প্রাইসটা ভাইয়া 1550। এটা দেখুন, এটা একটু মাল্টি কালার, অনেকটা কাজগুলো কি বলবো, জামদানি প্যাটার্নের একটা কাজ। এই যে মিডল লাইনটা এভাবে কাজ করা ব্লুর মধ্যে, সো এটা ওনাটা হচ্ছে কন্ট্রাস্ট তিনটা কালারের মধ্যে, সরি দুটো কালারের মধ্যে, ব্লু এবং মেরুনের মধ্যে। প্যান্টটা প্লাজো, সবগুলোই প্লাজো মেবি। আর এই এই পোর্শনটা একটা আছে একটু গ্রে কালারের মধ্যে, এটা শিফনের ওড়না এবং ফ্রন্টটা হচ্ছে পুরোটাই এমব্রয়ডারি কাজ করা। এটা হচ্ছে প্রিন্ট আছে সম্ভবত, না সরি প্রিন্ট না, পুরোটাই হচ্ছে কাজ করা জলপাই কালার। সো আপনারা দেখে নিন, আমি এরপরে শুধু প্রাইস বলে দিচ্ছি। প্রত্যেকটা ড্রেসেরই সাইজ আছে, আর এখানে অনেক কিছু বলবার চাইতে মনে হয় এক ঝলক দেখলে আপনারা ধারণা পান। ভাই এইটার প্রাইস, ব্লুটার প্রাইস দুটো 1550, এই গ্রেটা 1600 টাকা, এখানে অলিভটা বয়েল অলিভ সিদ্ধ জলপার একটা কালার 1500 টাকা, এখানে 1650 নাকি। আচ্ছা, এটা এই ফ্যাব্রিকটা হচ্ছে টিস্যুর উপর, টিস্যুর উপর এমব্রয়ডারি করা, ঠিক আছে। আবার নিচের প্যাটার্নটা কিন্তু কটন আছে, শিফনের শিফনের দোপাট্টা, নিচের অংশটা দেখুন ম্যাচ করে সালোয়ার করা হয়েছে। প্রাইস কত এটা গ্রেটা? 1850। পরেরটাও কি 1800? বাদামিটা 1600 টাকা। এছাড়াও তো স্টকে অনেক কালেকশন আছে যেখানে আপনারা সাইজ অ্যাভেলেবেল পাবেন। আর এই সাইড থেকে যদি কিছু দেখাতে চাই, এই যে দেখে নিন পরপর 4টা কালেকশন, প্রত্যেকটারই শিফন দোপাট্টা, শিফনের উপর প্রিন্টেড দোপাট্টা, এগুলো স্টিচ কালেকশন। আর প্রাইস একটু বলে দিই ভাইয়া, গ্রিনটার প্রাইস 1400, আর অরেঞ্জ কালার 1650, গ্রে কালার, এটা এটা খুবই ইউনিক একটা ডিজাইন, বাটন সেট করা এবং মিডল লাইন এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা। আর ব্লুটা 1450। আচ্ছা, আউটসাইডে যেগুলো আছে সবগুলোই খুবই সুপার কালেকশন, একটু নতুন, জাস্ট দেখে নেই। এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসেরই সাইজ অ্যাভেলেবেল আছে। এটা একটু ইউনিক ডিজাইন, দেখুন কীভাবে প্যাটার্নগুলো স্টিচ করা। যারা সেলাই ঝামেলা এড়াতে চান, তারা এই ড্রেসগুলো যারা মানে পছন্দ করেন বা রেডি ড্রেস নিতে চান, তারা এই শপটা একটু ভিজিট করতে পারেন। জ্যাম কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি এবং সেম প্যাটার্নের মধ্যেই পাশাপাশি ডিজাইন। এটা হচ্ছে আনিয়ন পিঙ্ক কালার, আর এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সলিডের উপর সলিড এমব্রয়ডারি ওয়ার্ক।
কালারফুল আরেকটা ডিজাইন ম্যাজেন্ডা এবং গোল্ডেন কালারের মধ্যে। এ পাশেও আসলে আপনারা আসলে 1500 থেকে 2000 টাকার ভেতরে অনেক কালেকশন আছে, যেগুলো আপনাদের হয়তো বাজেটের ভেতরে আসলে পছন্দ হয়েও যেতে পারে। সো এন্ড ক্রাফট থেকে দোকান নং 10 ফরচুন আর আরও